আমি আমার ভাইকে রক্ত দিয়েছি। শুধু তাই নয়, আমার চোখে দেখা আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি। আমার ওই ভাইয়ের এক পায়ে রোগ এবং আরেক পায়ে আরেক হাতের রোগ কাটা। আমার আরেক ভাইয়ের হাতের চারটা আঙুল কেটে ফেলা হয়েছে। মাজার শরীফ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয় নাই। সুনীল মহাজন, আমরা একজন নয়, আমরা দুজন। পদক্ষেপ নেওয়া হয় নাই। শহীদের তালিকায় গত শুক্রবার আরো একজনের নাম যুক্ত হয়েছে। তার নাম কি আপনারা জানেন? তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির। তার অপরাধ, তিনি রাসূল প্রেমী, তিনি ওলি আল্লাহ প্রেমী, তিনি মাজারকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, শাহ জালালকে ভালোবাসেন, শাহ পরানকে ভালোবাসেন। তাকে নৃশংস ভাবে প্রহার করে হত্যা করা হয়েছে। এ কেমন বিচার? এখন আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই একজন প্রত্যক্ষদর্শী, একজন সমাজ সেবামূলক কর্মী, একজন মানব সেবী, একজন স্বেচ্ছাসেবক, যে কিনা এক দরবারে ভাঙচুরের সময় তার মানবিক টান থেকে, বিবেক বোধ থেকে, বিবেকের তাড়না থেকে আহতদের উদ্ধারে এগিয়ে গিয়েছিলেন। আমাদের সেই সৈনিক হচ্ছেন জনাব ওলি আহমেদ। জনাব ওলি আহমেদকে তার সেই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে ব্যক্ত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপলক্ষে খাবার এবং পোশাক বিতরণ করেছিলাম। আমাদেরকে মদনপুরের একটি দরবার শরীফ থেকে দাওয়াত দেওয়া হলো। আপনারা যেহেতু ঈদে মিলাদ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন, আপনারা আগামী শুক্রবার দিন আমাদের দরবার শরীফে আসেন, আপনারা ঈদে মিলাদুন্নবী প্রোগ্রাম দেখে যান। আমরা দাওয়াতের জন্য যাচ্ছিলাম সকাল 6:03। ওই দরবার শরীফের একজন পাঠশালার কর্মী ফোন দিয়ে বললো, ভাই আপনাদের আসার দরকার নাই। বললাম, ভাই কি হয়েছে? উনি ভিডিও দেখালো যে রণক্ষেত্র হচ্ছে, আল্লাহ নবীর দরবারে আগুন জ্বলছে। আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা এখানে মানুষের ভালোবাসার জন্য আল্লাহ নবীদের ভালোবেসে এসেছেন, আপনারা কি কেউ শহীদের রক্ত দেখেছেন? আপনারা কি শহীদের রক্ত দেখেছেন? রক্ত দেখতে চান? আমার ভাইয়ের রক্ত দেখেন, আমার জামাই এখনো লেগে আছে। আমি বাবে জান্নাত থেকে, বাবে জান্নাত থেকে এগারো জন আহত মানুষকে, যারা আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের প্রোগ্রাম করতেছিল, জন্মদিনের তাবারকে রান্না হচ্ছিল, ওই প্রোগ্রামে জঙ্গিরা হামলা করে রক্তাক্ত করেছে আমার ভাইদেরকে। আমি যখন তাদের দেহ দিয়ে আহত অবস্থায় দুমা থেকে লাশ উঠিয়ে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই, আমার একজন ভাই আল্লাহ রাসূলের প্রেমে শহীদ হয়েছেন। দুঃখ হচ্ছি না, দুঃখ করছি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 পরে 2024 সালেও মানুষ আসলের জন্য প্রাণ দিতে পারে, মানুষ আসলের জন্য জীবন দিতে পারে। এই দেশ ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশ। ইতিহাস তালাশ করে দেখেন, শুধু
বাংলাদেশ কেন ভারত মহাদেশের কোন নবী এবং রাসুল আসেন নাই। আমরা ইসলাম পেয়েছি খাজা মালিক ইসলাম রহমতুল্লাহ থেকে, আমরা ইসলাম পেয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহ থেকে। ইসলাম তো শান্তির ধর্ম ছিল, মানবিক কাজে গিয়েছিলাম, ঈদ মিলাদুন নবী প্রোগ্রাম করতে, রাসুলের জন্মদিন আনন্দ করতে। বিশ্বাস করেন ভাই, আমার আনন্দ নাই, রবি অমল মাসে কোনো প্রোগ্রাম নাই। আমি আমার ভাইকে রক্ত দেখেছি, আমি আমার ভাইকে লাশ দেখেছি, উনি সাথে লাশ গোসল করিয়েছি, লাশকে ময়নাতদন্ত করতে দেওয়া হয় নাই। জঙ্গিরা তাদের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে, হামলা চালিয়ে বলেছে যদি তোমরা ওই জাকিরের লাশ ময়নাতদন্ত করো তোমাদের ঘর বাড়ি চালাই দিবে। পারলাম না ময়নাতদন্ত করতে, রাতের আধারে রাতে তিনটার সময় ভাইকে দাফন করতে হলো। কিছু করার নাই, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ধরেছি, ডেথ সার্টিফিকেট পাই না। অনেক কষ্ট করে ঢাকা মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করলাম। শুধু তাই নয়, আমার চোখে দেখা আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি, আমার ওই ভাইয়ের এক পায়ের রক্ত এবং আরেক পায়ের আরেক হাতের রক্ত কাটা, আমার আরেক ভাইয়ের হাতের চারটা আঙুল কেটে ফেলা হয়েছে। কি ছিল তাদের অপরাধ, কি ছিল অপরাধ? আমরা তো সবাই মুসলমান, মুসলমানের হিসাব করে আমরা তো সবাই মানুষ, আমরা তো সৃষ্টির সরাজিত। কোন ধর্মের কোন বিধানে লেখা আছে মানুষ হত্যা করতে হবে? মাজার পন্থীদের ভুল হলে আপনি ভুল সংশোধন করে দেন, আমাদের সাথে বসেন, আমাদের সাথে বসেন, আলোচনা করেন। আমাদের ভুল হলে আমরা ভুল থেকে সরে আসবো। কেন আমরা, কেন আমরা করেছেন ভালো কথা, সওয়াবের কাজ করেছেন। আমরা যে সব দরবার গুলা হামলা করেছেন প্রত্যেকটা দরবার শরীফের স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা পরের বিষয় ভাই, ওয়াশরুমের বদ্দারা সহকারে ছাড়ে নাই। যারা বদ্দা চুরি করতে যায়, যারা বদ্দা চুরি করতে যায়, মানুষকে হত্যা করতে যায়, এরা কোন ধর্মের অনুসারী? আমি প্রশ্ন রাখতে চাই, যারা মানুষ হত্যা করে মানুষের সম্পদ লোড করে লোড বিভিন্ন জায়গাতে, আইতে বিষয় মনে মনে গেল নারায়ণগঞ্জের খান কোনায় একটা ছেলে আছে, তারপর ষোলো বছর নাম গোলাম রাসুল, ষোলো বছর একটা ছেলে তার বাবার সাথে গিয়েছে তার হযরত মুহাম্মদ ইসলামের শুভ জন্মদিনের প্রোগ্রাম করার জন্য। নতুন জামা পরে গিয়েছে, সাদা পাঞ্জাবি পরে গিয়েছে, সাদা পাঞ্জাবি তার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, মাথায় 11টা সেলাই লেগেছে। কই আপনারা যারা বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল আছেন, একবার তো খবর নিয়ে দেখলেন না, তারা কি মানুষ না? আমি আপনাদের সম্মুখে সবাই যারা আছেন একটা কথা স্পষ্ট করতে চাই, যারা মাজার পন্থী তাদের সবচেয়ে বড় দোষ, মাজার পন্থীদের সবচেয়ে বড় দোষ তারা প্রেমিক, তারা নম্র, তারা ভদ্র, তারা আশেকে রাসুল, তারা আল্লাহর নির্দেশে চলে, এটা মাজার পন্থী। মাজার পন্থীরা উগ্র না, মাজার পন্থীরা জঙ্গিরা। গত এক মাসে 31টার উপরে দরবার শরীফে হামলা হয়েছে। আজকে যখন আমরা এখানে মাজার শরীফ সংরক্ষণের জন্য, মাজার শরীফ ভাঙ্গার কারণে আমরা প্রতিবাদ জানাতে আসছি, মেসেজ আসলো কুমিল্লার নাঙ্গলকোটের একটা দরবারে হামলা হয়েছে। এরা কারা? ডিজিটাল যুগে, ইলেকট্রিক মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আল্লাহর ওলি গোলাম হোসেন মাজার ভাঙতে চায়। ওরা কারা? প্রত্যেকটা দরবার শরীফে, ওলি আল্লাহর দরবারে চিঠি পাঠাচ্ছে, বেকারিতে মেসেজ পাঠাচ্ছে, হামলা চালাবেন। কসম খোদার, আল্লাহর কসম, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, ইমাম হুসাইনের জন্য শহীদ হতে পারি নাই, ইমাম হুসাইনের জন্য শহীদ হতে পারি নাই, ওলি আল্লাহর বাংলাদেশে ওলি আল্লাহর জন্য জীবন। আর যদি কোনো ওলি আল্লাহর মাঝারে হামলা হয়, কোনো মসজিদে হামলা হয়, কোনো মন্দিরে হামলা হয়, কোনো গির্জায় হামলা হয়, প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠানে উপাসনালয়ে যদি কোনো হামলা হয়, খোদার কসম এই মাজার পন্থীতে দামায় রাখতে পারবেন না। আমরা ইমাম হুসাইনের সৈনিক, আমরা জানি আমাদের মৃত্যুর ভয় দেখার লাভ নাই ভাই। আমি সাংবাদিকদের সামনে কথা বলার মতো যোগ্যতা রাখি না, আপনারা জ্ঞানীগুণী মানুষ, নিজ চোখে যা দেখেছি। আমার দয়াল রাসুলের শুভ জন্মদিনের মাসে দয়াল রাসুলের আশীর্বাদে কেন হত্যা করা হলো, এই জবাবে কে দিবে? আমি আপনাদের সবার মাধ্যমে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশাসন থেকে বলা হচ্ছে মাজার শরীফে আর হামলা হবে না, হামলা হলে ওরা ব্যবস্থা নেবে। কই প্রমাণটা? কই মাজারে হামলা কি বন্ধ হয়েছে ভাই? ও ভাই, বন্ধ হয়েছে?
হুমকি বন্ধ হয়েছে, আল্লাহর আশিকদেরকে কিদানো বন্ধ হয়েছে। আল্লাহর আশিকরা যদি একবার আল্লাহর নাম নিয়ে ইমাম হুসাইনকে সামনে রেখে রাস্তায় নামে, কসম খোদা ফালানোর জায়গা পাবেন না। আমরা বলতে চাই এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশকে যারা আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় দুঃস্বপ্ন দেখিয়েন না। এই দেশে সারা পৃথিবীতে দুইটা দেশ আছে, একটা সোনার মদিনা আর একটা কি আমি আমার বক্তব্যে যা বলেছি, আমি আমার আল্লাহ আমি আমার রাসূলের কসম করে বলতেছি, একটা মিথ্যা বলি নাই। আমরা প্রমাণ দিতে পারবো, আমরা প্রমাণ দিতে পারবো। কত প্রমাণ লাগবে, ছবি লাগবে, সোশ্যাল মিডিয়ায় পাবেন না ভাই। আমাদের কাছে আসেন, মাদারপন্থীদের যত হামলা আছে সব ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা লড়াই করতে জানি। আমরা শুধু চাই বাংলাদেশ শান্তিতে থাকুক, আমরা কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র দেখতে চাই না। আপনারা যারা আছেন বিব্রেগত থাকেন, আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি আমার পাগলামি বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভয় দিয়ে বলছি, সত্য উপস্থাপন করেন, আপনাদের পাশে আমরা আছি, আল্লাহর বন্ধুদের সাথে আল্লাহ স্বয়ং থাকেন। সবাই ভালো থাকবেন, আমাদেরকেও ভালো রাখবেন, আমাদেরকে ভালো থাকতে দিবেন। অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব শাহিন মাহমুদ, মুসলমানরা বসে নামাজ পড়বে, হিন্দুরা মন্দিরে পূজা করবে, খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করবে, এটা যার যার ধর্ম, তারা ধর্মে আঘাত করা শিক্ষা। আমার মুসলমানদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। এই অশান্তি কোথেকে এসেছিল? এই মুসলমানদের বিরোধ থেকে একদম এই জঙ্গিবাদ করানো হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছিল, যেখানে ছিল 5,000 সৈন্য, যার ভিতর ছিল 7,000 কুরআনি হাফেজ, 3,000 ছিল মুসলিম, তারা রাসূলের পরিবারকে গলাকাটি কারবালার প্রান্তরে হত্যা করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলাকাটি হত্যা করে তারা আসল নামাজ আদায় করেছিল। তখন আমাদের এই দেশ কয়েকদিন পূর্বে ছাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনের ফসল হিসাবে যে সরকার হচ্ছে সে সরকারের দুষ্ট অনুসরণ করে বলছি, আপনাদের কাছে আপনার বল, এই দেশে সর্বমতের সর্বধর্মের লোক যেন সহবস্থান করতে পারে, তাদের স্ব ধর্ম পালন করতে পারে। আমরা খবর পেয়েছি দেওয়ান মাঠ দরবার শরীফের মদনপুরে বারে যান দিয়ে দেওয়ান মাঠ দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের অসংখ্য দরবারে হামলা হয়েছে, আরো হুমকি আসতেছে। কেন? কারণ রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসার কি তাদের অপরাধ? আপনাদের কাছে যারা জাতির এক সাংবাদিক, তাদের কাছে আমার আকুল আবেদন করলো, এই সত্যটুকু আপনারা জাতির সামনে তুলে ধরবেন। আমাদের তরিকতপন্থী ছাত্র সংগঠনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ইহেজাবের বেড়াল। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কেমন আছেন সবাই? আমরা তো ভালো নাই। আমাদের মাজার বিভিন্ন রওজা শরীফ ভাঙা হচ্ছে, এভাবে দেখছেন কিভাবে ভাঙা হচ্ছে। আপনারা একদিকে কথা বলছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষেরা কথা বলছে যে বিভিন্ন ধর্মের উপাসনালয় তাদের গির্জা মন্দির পাড়া দিচ্ছেন, এটা ইমানের কথা বলছেন, কিন্তু আপনারা মাজার রজা ভাঙছেন আর সেখানে বলছেন নাকি হ্যাঁ ইমানের দাবি, এ কেমন কথা বলুন? ইমান নয়, ইমান কি বলুন? আপনারা জানেন ইমান কি? জানেন না, কিন্তু কেমন এমন কাজ করছেন, বিভিন্ন মাজার বিভিন্ন দরবার ভাঙছেন, শুধু ভাঙছেন না, তাদের বা তাদেরকে বাসস্থান হারা করছেন, সেখানকার দানবাক্স অর্থ লুটপাট করছেন, বিভিন্ন ঘরের বিভিন্ন আশেপাশের ঘরের লোক
অর্থ সম্পদ উৎপাদ করে কথা বলছেন, ইমানের কথা? ইয়া কেমন কথা! আমরা কি দেখছি না আপনারা তো ধর্মের নামে ব্যবসা শুরু করছেন? প্রথম দিন ছাত্র সংগঠনের দাবিগুলো পড়ে শোনাবেন আমাদের ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি আপনাদেরকে বলতেছি, অবিলম্বে দেশের মাজার দরবার খানকাশালি ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উগ্রবাদীদের হামলায় যে সকল পরিকল্পন্থী আহত হয়েছে তাদের সুচিকিৎসার অতি বিলম্ব না করে ব্যবস্থা করতে হবে। উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছে প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। দেশের সকল মাজার দরবার খানকা শরীফের যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের এই ক্রান্তি মধ্যে যে সকল ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিবৃতি দিয়ে ধর্মীয় দাঙ্গার সৃষ্টি অপচেষ্টা চালাচ্ছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দেশের সকল পরীক্ষা মন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৃত অর্থে তাদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি জনগণকে দিতে হবে। পরিদর্শন করে এগুলোর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বিবৃতি প্রদান করতে হবে। যেহেতু ইতিমধ্যে অনেক দরবার ও মাজারে নৃশংসে হামলা হয়েছে, তাই অবিলম্বে দরবার মাজার গুলোর নিরাপত্তার সাথে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সেল গঠন করতে হবে। এই সেলের একাধিক হটলাইনের মাধ্যমে সাতটার সাথে চব্বিশ ঘন্টা দরবার মাজার সমূহকে নিরাপত্তা সেবা প্রদান করতে হবে। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা সঠিক প্রচার করে জানিয়ে দিবেন এই বর্তমান অন্তর্বর্তীকালের প্রশাসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তারা যদি আমাদের এই দফাগুলো বাস্তবায়ন না করে আমরা আবার আসবো ও কঠিন রূপ নিয়ে যেই রূপে পরীক্ষাপন্থীরা হবে নিরাপদ নিশ্চিত ইনশাল্লাহ পরীক্ষাপন্থীদের জয় হবে ইনশাল্লাহ। যিনি সুবিধার গায়ক লেখক যিনি গবেষক যিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পী জসিম খান, ওনাকে অনুরোধ জানাচ্ছি গানে গানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এই মানব বদনে আমি সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। বিভিন্ন দরবারে হামলা হয়েছে, আপনারা জেনে থাকবেন এই আমরা ভারত উপমহাদেশে ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। আজকে একটা কথা পরিষ্কার করে জানাতে চাই সাংবাদিক ভাইরা, আপনারা কি জানেন যে এই দেশ স্বাধীনতার সময় শুধু সাধারণ মানুষের প্রাণ দেন নাই, এই দেশে যুদ্ধ করেন নাই শুধু সাধারণ মানুষ নয়, এই দেশে যুদ্ধ করেছে ওলি আল্লাহরা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহান সংস্কারে তুমি সম্রাট হযরত মুহাম্মদ হুজুর কাতলা চাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আপনারা কি সেই খবর জানেন একজন মুক্তিযোদ্ধার দরবারে হামলা হয়েছে? সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এর সংবাদগুলি খুব শক্তিশালীভাবে সাহসিকতার সাথে প্রচার করুন। আর আমি বলতে চাই বিভিন্ন দরবারে হামলা হয়েছে, আমাদের বাবুবকর দরবারে গত সপ্তাহে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে হামলা হবে, আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা সুন্দরভাবে এই বিষয়গুলি তুলে ধরবেন জাতির কাছে। এই দেশে আল্লাহ ভক্ত থাকবে নাকি আল্লাহ শত্রু থাকবে,
আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ ইন্নাহু আল্লাহিলা হাবুনা রহিম ওয়া রাহিমা জানুন, আল্লাহ তার কোরআনে বলেছেন সাবধান, নিশ্চয় আল্লাহর অলিগলে কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আবার হাদিস শরীফ আছে তাদের ওলি আল্লাহ রহমান তাদের কোনো মরণ নেই, তারা মরে না। ওলি আল্লাহ বলছেন আমার মহান মুর্শিদ বলেছেন, ব্যক্তি শুদ্ধ হয় আত্মশুদ্ধের মাধ্যমে, আর ব্যক্তি শুদ্ধের মাধ্যমে সমাজ শুদ্ধ হয়, সমাজ শুদ্ধের মাধ্যমে রাষ্ট্র শুদ্ধ হয়, আর রাষ্ট্র শুদ্ধের প্রথম মন্ত্র হলো আমার রাষ্ট্রশুদ্ধি করতে হবে। তাই আসুন একটি গান শোনাই, বাজারকে হেনা করে যারা খোদার দুশমন তারা, বাজারকে হেনা করে যারা। আমি শর্ট করে বললাম এই গানটা পুরো আপনারা ইদানিং পাবেন আসতেছে। দেখেন বাজারকে ঘৃণা করে যারা খোদার দুশ্মন তারা, আমি এমনিতেই বলি নাই, আল্লাহকে যেই বলেছেন যারা আমার অনিবন্ধুর বিরোধিতা করে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করি।